দক্ষিণ কেরানীগঞ্জে রাসেল হত্যার 5 দিন পার হলেও এখনো আটক হয়নি কোনো আসামি। উল্টো আসামিরা ভয় ভীতি ও মামলা তুলে নেবার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রাসেলের পরিবারের। এলাকাবাসী বলছে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় প্রধান আসামি আফতাব হোসেন রাব্বি ও তার বাহিনী এলাকায় রীতিমতো আতঙ্কের নাম। তার নেতৃত্বে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, দখল ও ভাগবাটোয়ারা নিয়ে প্রায়ই এমন হত্যা নির্যাতনের ঘটনা ঘটছে। দক্ষিণ কেরানীগঞ্জ ঘুরে খলিলুর রহমান জুয়েলার ক্যামেরায় আরও জানাচ্ছেন তরিক ইসলাম। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এ আহাজারির রাতভর নির্যাতনে নিহত রাসেলের মায়ের বড় ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ রাসেলের বাবা, স্ত্রী ও 9 বছরের একমাত্র মেয়ে জান্নাত। আরে এরকম মারছে না, ওর মারার বিচার আমি চাই ভাই। এদের ভাই আপনারা কিভাবে ধরে ধরে আর মারছে? এটি মানুষ মারে না, দেন ওই দেন কিভাবে ধরে সম্মান করো মানুষ, দেন মারে আর ওরা এটি কয়, এই দেন আমার আব্বারা মারে আর রাব্বি আসে। রাব্বি কিভাবে আসে দেন? এই সুমকে আমি গেছি, যেসব মেয়ে আধা মরা গেছে, মাইরা ভাই চুল ডিকারছে, আমি যাই সব এটি কাটরে আরে ল্যাংটো অবস্থায় মারছে ভাই। রাসেল হত্যার 5 দিন পার হলেও কোনো আসামি ধরা না পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তার স্বজনরা। মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমি একদম মুক্তি দিতে আসলাম, দেন আমার ভবিষ্যৎ কাগজটা পাইতেছি না, এইবার আমি বোধহয় গেলেছি, নাহলে আমার কাগজটা তো নিয়েছিল মুক্তি দিতে আমার ই থাকতে। কবে আসামি লগলা ধরে এলাম? ইকবাল চেয়ারম্যান রে, আমি যাওয়ার আগে সবাই ইকবাল চেয়ারম্যানকে ফোন দিয়ে বলছে রাসেল ভাইরে মারতেছে, সেই রাইতেই বলে বলছে। ইকবাল চেয়ারম্যান নিজে ফোন বন্ধ করে দিয়েছে, আর ইকবাল চেয়ারম্যান ফোন বন্ধ করে দিয়েছে এটা বড় কথা না, আমি যা বিচারটা দিছি পরের দিনকা। হ্যাঁ ভাতিজি যা এলাকাতে গেলোগা, হ্যাঁ মানুষের দ্বারা কিভাবে বলে যে জনগণের হাতে মরছে, এটা জনগণের মায়ের আপনার মনে হয় ভাই? পাওয়ার আছে দেখা, পদ আছে দেখে এটি করলো ইকবাল চেয়ারম্যানের ভাতিজি। আমি পুলিশের দ্বারা কোনো বিচার পাই না, কেউ কাছে বিচার পাই না, আপনাদের দ্বারা আমি ছেড়ে দিই যে এই বিচার প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত আপনারা আমার পৌঁছাই দিবেন। আমাদের সর্বোচ্চ চাওয়া রাব্বি, রাজীব, রাকিব ওদের ফাঁসি ডাইরেক্ট, জুমন, হীরা, অগ, ঠান্নু, অগ সবার ফাঁসি চাই। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। স্থানীয়রা বলছেন রাসেল হত্যার প্রধান আসামি রাব্বি স্থানীয়ভাবে প্রভাবশালী, তার নিয়ন্ত্রণে চলে ওই এলাকার মাদক ও চাঁদাবাজি। রাব্বি তো মিছিল মিটিং এ নতুন পদ পাইছে, এত বহুত কিছু এলাকার ভিতরে ওই জন্য অত্যাচার অপরাধ এলাকার নিয়ন্ত্রণে রাব্বির আব্বা বাহিনী রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। রয়েছে ক্লাবের নামে টর্চার সেল, যেখানে রাতভর নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় রাসেলকে। দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকার পারভিন টাওয়ারের এই বন্ধ দোকানটি ছিল রাসেল মিয়া হত্যার অন্যতম আসামি আফতাব হোসেন ওরফে রাব্বির ক্লাব ঘর, এবং এই ক্লাব ঘরেই রাতভর নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় রাসেল মিয়াকে। ঘন বসতি ও বাণিজ্যিক এলাকা হওয়ায় চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অন্য গ্রুপ ছিল, ঠিক আছে, ছুরি আঘাত করছে আমার ভাইয়েরই। গত 9 জানুয়ারি ফোনে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় রাসেলকে, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় রাব্বির অফিসে তার নির্দেশে নির্যাতন করা হচ্ছে রাসেলকে। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা দক্ষিণ কেরানীগঞ্জ যেন অপরাধের স্বর্গরাজ্য। মাদক ও চাঁদাবাজির জন্য প্রতিনিয়তই এ জনপদে ঘটছে হতাহতের ঘটনা। ভুক্তভোগীরা বলছেন রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের নিরাপত্তায় বেড়েই চলেছে সব অপরাধ। তরিক ইসলাম, এটিএন বাংলা, দক্ষিণ কেরানীগঞ্জ।